শুনুনার বন্ধুরা কেমন আছেন? আমি শিবম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুরীর রথযাত্রার গল্প। বাঙালি মাত্রেই রথযাত্রায় বুক টিপ টিপ হবেই হবে। এই বুঝি বৃষ্টি হলো, এই বুঝি বৃষ্টি হলো। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে রথের মেলায় যাওয়ার স্মৃতি এখনো মনে রীতি উতি। রথ থেকে উল্টো রথ, এক টানা মেলা, কত হই হল্লা, ফুর্তি, সেসব আনন্দ এখন অনেকটাই ম্লান। বৃষ্টি ভিজে একটা সামান্য খেলনা হাতে বাড়ি ফেরার যে আনন্দ, প্রত্যেক বাঙালি শিশু বুকে জড়িয়ে রাখত সমস্ত ছেলেবেলা, তার আজ কিছুই বাকি নেই তেমন। আসুন আজ এই রথযাত্রা কিভাবে শুরু হলো সেই গল্প বলি আপনাদের। পণ্ডিতেরা বলেন বাংলা এবং উড়িষ্যা অঞ্চলের আর পাঁচটা উৎসবের মতো রথযাত্রাও আর্য এবং অনার্য সংস্কৃতির একে অপরকে প্রভাবিত করার ফল। বরং এর মূলে রয়েছে এক আদিবাসী রাজার কাছে আর্য রাজার হার মানার কাহিনী। অনেক অনেক দিন আগের কথা, উড়িষ্যা তখন মালব। এই মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন প্রবল বিষ্ণু ভক্ত। একদিন তার রাজসভায় এলেন এক সন্ন্যাসী। রাজা তার উত্তম সেবা যত্নের ব্যবস্থা করলেন। সেই সেবায় সন্ন্যাসী বেশ তুষ্ট। রাজাকে বললেন, আপনার সেবায় আমি খুব খুশি হয়েছি রাজন, বিনিময়ে আপনাকেও কিছু দেওয়া আমার কর্তব্য। কিন্তু সন্ন্যাসী মানুষ, জাগতিক উপহার রাজাকে দিই এমন সাধ্য কি? নীলমাধবের নাম শুনেছেন? রাজা জানালেন, এই নাম তিনি এর আগে শোনেননি কখনো। তখন সন্ন্যাসী বললেন, এই নীলমাধব বিষ্ণুর এক বিশেষ রূপ। আপনি বোধহয় জানেন, কুরুক্ষেত্রের পরে এক শবরের বাণে আহত হয়ে মারা যান কৃষ্ণ। তার শরীর দাহ করা হয় দ্বারকার সমুদ্র তীরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সৎকারের কাজে বাধা পড়ে। সেই আধপোড়া দৈব দেহ জলে ভাসতে ভাসতে এসে ঠেকেছিল ভারতের পশ্চিম তীরে। সে অঞ্চলে শবরদেরই বাস। তারা ওই দেহাংশ নিয়ে আসে নিজেদের ডেরায়। সেখানে নীলমাধবের নামে সেই দেহাংশকে পূজো করে থাকে তারা। এই নীলমাধব খুবই জাগ্রত দেবতা, সিদ্ধিদাতা। তাকে পূজো করলে তিনি সমস্ত মনোকামনা পূর্ণ করেন। এই কথা শুনে রাজা নীলমাধব নীলমাধব করে পাগল হয়ে উঠলেন। চারিদিকে লোক পাঠান, কিন্তু কেউই আর নীলমাধবের খোঁজ পায় না। একে একে সবাই ফিরে এলো ব্যর্থ মনোরথ। রাজাও হতাশায় ভেঙে পড়লেন। হেরেননি শুধু রাজপুরোহিতের ভাই বিদ্যাপতি। বিদ্যাপতি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলেন। যতই বেরিয়ে আসার চেষ্টা করেন, ততই জঙ্গল আরো ঘন হয়ে আসে। শেষে ললিতা নামক এক শবর কন্যার সঙ্গে তার দেখা হয়। বিদ্যাপতিকে উদ্ধার করে নিজেদের বস্তিতে নিয়ে আসেন ললিতা। ললিতার বাবা বিশ্বা বসু এই শবর বস্তির রাজা। বিশ্বা বসুর সঙ্গে আলাপ করেন বিদ্যাপতি। শবর রাজ অতিথিকে সাদরে গ্রহণ করেন। ললিতার উপরই ভার পড়ে বিদ্যাপতিকে দেখাশোনা করার। থেকে যান বিদ্যাপতি। লক্ষ্য করেন, রোজ ভোরে বিশ্বা বসু বেশ খানিকক্ষণের জন্য কোথাও অদৃশ্য হয়ে যান। ব্যাপারটা আঁচ করতে খুব একটা অসুবিধা হয় না তার, ছক কষতে থাকেন। একসময় ললিতার গর্ভে বিদ্যাপতির সন্তান আসে। ললিতা সে কথা তাকে জানান, বিয়ের প্রস্তাবও দেন, কিন্তু বিদ্যাপতির অভিপ্রায় ছিল অন্য। তিনি ললিতাকে শর্ত দেন, বিয়ে তিনি করতে রাজি, কিন্তু বিশ্বা বসু নীলমাধবের উপাসনা করেন যেখানে, সেই জায়গায় তাকে নিয়ে যেতে হবে। নীলমাধব দর্শন না করে বিয়ে তিনি করবেন না। ললিতা প্রথমে ইতস্তত করেন, শেষে অনেক বলে কয়ে বিশ্বা বসুকে রাজি করানো যায়। কিন্তু চোখ বেঁধে দেওয়া হয় বিদ্যাপতির। কোথায় সেই পাহাড় যার কোলে নীলমাধবের উপাসনা স্থল? এক বহিরাগতকে কোনো মতেই জানাতে দিতে চায় না শবরেরা। চতুর বিদ্যাপতি মুঠোতে খানিক সর্ষে নিয়ে পথ চলেন।
একবার পথ হারিয়েছিলেন, দ্বিতীয়বার কিছুতেই সেই ভুল করতে রাজি নন উৎকল ব্রাহ্মণ। সেই সর্ষে ছড়াতে থাকেন গোটা পথ জুড়ে, ললিতা এসব কিছুই জানতেন না। নীলমাধব দর্শন সেরে মালব রাজ্যে ফিরে আসেন বিদ্যাপতি। সবাই বিদ্যাপতির আশাই ছেড়ে দিয়েছিল। বিদ্যাপতিকে ফিরতে দেখে রাজ্যে হুলুস্থুলু পড়ে যায়। এইবার শবরদের আতিথেয়তার উপযুক্ত জবাব দিতে রাজা রাজসৈন্য সবাইকে নিয়ে শবরবস্তি পেরিয়ে সেই পাহাড়ের কাছে এসে পৌঁছান বিদ্যাপতি। এতদিনে তার ছড়ানো সর্ষে গাছ হয়ে গিয়েছে। সেই গাছ দেখে দেখে পথ চিনে নীলমাধবের বিগ্রহের কাছে পৌঁছান তারা। কিন্তু এত করেও শেষ রক্ষা হয় না। বিদ্যাপতি ইন্দ্রদুম্নকে নিয়ে বিগ্রহের কাছে পৌঁছতেই হাওয়ায় মিলিয়ে যায় নীলমাধব, যেন বিদ্যাপতিকে সমুচিত শিক্ষা দিতেই অন্তর্হিত হলেন ভগবান। ব্যর্থ হয়ে পুরীতে ফিরে এলেন রাজা। ইষ্টদেবতাকে না পেলে এ জীবন রেখে কি লাভ, এমন সব কথা ভাবছেন ইন্দ্রদুম্ন। সেদিন রাতে তাকে স্বপ্নে দেখা দিলেন জগন্নাথ দেব। স্বপ্নে তিনি জানালেন দারুব্রহ্ম রূপে তিনি পূজো পেতে চান। কাঠ সমুদ্রে ভেসে আসবে পুরীর বাঙ্কি মুহানে, সেই কাঠ দিয়েই নির্মিত হবে তার বিগ্রহ। পরের দিন রাজা নিজেই চললেন বাঙ্কি মুহান। দারুব্রহ্মের খোঁজ পাওয়া গেল, কিন্তু তাকে একচুল নড়াবার সাধ্য হল না। রাজা আদেশ দিলেন হাতি আনো, এই কাঠ টেনে নিয়ে যাক। সহস্র হাতি সেই কাঠ টেনে তুলতে পারল না। রাজা আবার হতাশ হয়ে পড়লেন। সে রাতে আবার জগন্নাথ এলেন তার স্বপ্নে। বললেন, তুমি হতাশ হইও না, শবররাজ বিশ্বাবসুকে ছাড়া এ কাজ হওয়া অসম্ভব। তাকে সসম্মানে এইখানে নিয়ে এসো, আর একটা সোনার রথ এনো। রাজার আমন্ত্রণে মহাসমারোহে বিশ্বাবসুকে নিয়ে আসা হল। তারপর বিশ্বাবসু, ইন্দ্রদুম্ন এবং বিদ্যাপতি তিনজনে হাত লাগাতেই সেই কাঠ উঠে এলো পালকের মতো। দারুব্রহ্মকে রথে বসিয়ে তিনজন রাজসভায় ফিরলেন। কথিত আছে পুরীর দ্বৈতাপতিরা ললিতা ও বিদ্যাপতির বংশধর, অথচ কেবলমাত্র রথযাত্রার সময় তাদের জগন্নাথ সেবার অধিকার দেওয়া হয়। দারুব্রহ্ম পেয়ে রাজা সেই কাঠ দিয়ে জগন্নাথ বিগ্রহ বানানোর দিকে মন দিলেন। দিক দিক থেকে শ্রেষ্ঠ সব ছুতোর ও কারিগরদের ডেকে আনা হল, কিন্তু কাকস্য পরিবেদনা, দারুব্রহ্মের গায়ে ছেনি পড়েছে কি পড়েনি, ছেনির মাথা যায় গুঁড়ো হয়ে। তখন জগন্নাথ নিজে ছুতোর হয়ে এলেন। রাজাকে বললেন, আমার নাম অনন্ত মহারানা, এ কাজ আমি ছাড়া কেউ করতে পারবে না, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমাকে একটা বড় ঘর দিতে হবে বিগ্রহ নির্মাণের জন্য, 21 দিন সময় দিতে হবে। এই 21 দিনে ঘরের দরজা বন্ধ করে আমি কাজ করব, সে সময় এই ঘরে যেন কেউ না আসে, দরজা খোলা যাবে না। যেসব ছুতোরেরা দূর দূরান্ত থেকে এসেছিল তাদেরও নিরাশ করলেন না অনন্ত। রাজাকে বললেন, আমার আগে যারা এসেছিল তাদের বলুন 3টি বিগ্রহের জন্য 3টি রথ তৈরি করতে। রাজা রাজি হলেন, একটি বড় ঘর তাকে দেওয়া হল। দারুব্রহ্ম এনে রাখা হল সেই ঘরে। ঘরে ঢুকে 21 দিনের জন্য সে দরজা বন্ধ করে দিলেন অনন্ত। বাইরে বসানো হল কড়া পাহারা, যাতে কেউ না ঢুকতে পারে। কাজ চলতে লাগল। এদিকে রানী গুন্দিচার মন উচাটন, তার কৌতূহল এই গোপনীয়তায় মাত্রা ছাড়া হয়ে উঠল, কিছুতেই তাকে দমানো যায় না। একবার দেখলে কি কারিগর রাগ করবেন, একবারটি দেখব, আচ্ছা বাইরে থেকে ছেনি হাতুড়ির শব্দটুকু শুনব না হয়। এই ভেবে 14 দিনের মাথায় আর থাকতে না পেরে সেই ঘরের সামনে এসে দাঁড়ালেন গুন্দিচা। দরজায় কান পাতলেন, এ কি, ভিতরে তো আওয়াজ নেই কোনো।
থাকতে না পেরে দরজা খুলে দৌড়ে ভেতরে ঢুকলেন রানী। তার চোখের সামনে থেকে অনন্ত মহারানা হাওয়ায় মিলিয়ে গেলেন। বিগ্রহ যতটুকু হয়েছিল পড়ে থাকলো সেটুকু হয়েই। সেই অর্ধ সমাপ্ত তিনটি বিগ্রহ দেখে রানী উঠলেন আতকে। এই কেমন বিগ্রহ! জগন্নাথের অমন শ্যাম চেহারার সঙ্গে কুচকুচে কালো রং, গোল গোল চোখ, হাত পা নেই, এমন এক বিগ্রহকে মেলাতে পারছিলেন না তিনি কিছুতেই। খবর শুনে রাজা ছুটে এলেন। বিগ্রহ দেখে তিনিও স্তম্ভিত। রানীকে বহু তিরস্কার করলেন শর্তভঙ্গের জন্য। তবে ব্যাপার শুনে বিচক্ষণ মন্ত্রী বলল, এ কারিগর মানুষ নয়, নিশ্চয় কোনো দেবতা। সেরাতে জগন্নাথ ফের দেখা দিলেন ইন্দ্রদুম্নকে। বললেন, তোমার শর্তভঙ্গেই বিগ্রহ এমন হয়েছে, এ মূর্তিতেই পুজো নেব আমি। প্রতিষ্ঠিত হল বলরাম, সুভদ্রা ও জগন্নাথের অসমাপ্ত বিগ্রহ। বছরের একটা নির্দিষ্ট একাদশীতে সেই তিন বিগ্রহকে নিয়ে শুরু হল নীলমাধব মন্দিরের ঐতিহাসিক রথযাত্রা। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন শোনার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।